গুড মর্নিং। একটা সুন্দর রোদ ঝলমলে আকাশ দিয়ে আজকে সকালটা শুরু হলো। তো যখন সকালবেলা উঠেই ছাদে গেলাম, দেখে এত ভালো লাগলো যে তোমাদের সাথে ওইটুকুনি শেয়ার না করে পারলাম না। আর রোজকার চা তো দেখো ঘরে বসেই খাই, কিন্তু আজকে সকাল সকাল উঠে গিয়ে আকাশটাও এত ভালো লাগছিল। আর এই সময়ের আকাশটা আমার এরকমই লাগে, মানে এত সুন্দর নীল আকাশ, আবার কখনো কখনো মানে দু মিনিট পরেই একদম মেঘ ধরে যায়, তবে এই নীল আকাশটা দেখতে বড্ড ভালো লাগে। তাই সকালবেলা বললাম যে বাবাই আজকে উপরে যাই, আর আকাশটা এত সুন্দর লাগছে ওখানে বসে সকালের চাটা খাই। তো উপরে বসে চা খেলাম, আর চা খাওয়ার পরে দুজনে মিলে একটু গল্প করলাম, একটু আড্ডা, একটু মারামারি, এই সব। তো সেই দিয়ে শুরু করলাম তোমাদের সাথে আজকে সকালটা। তারপর যা হয় তাই তো, প্রতিদিন সবারই যা কাজ থাকে আমারও তাই থাকে, তো সেগুলো তো আমায় করতেই হবে। আর বন্ধু শুধু গল্প করতে পারে, বন্ধু তো আর এগুলো কাজ করে দিতে পারে না, তো আমার কাজটা আমাকেই করতে হবে। জামাকাপড় কিছু মানে কাচতেই হতো, কারণ এই অন্য জামাকাপড় যা কিছু আছে সব যে দরকার একদিনেই কাচতে হবে এমন না, তবে ওই ডেলি বেসিসে দু তিনটে নাইটি ছাড়া টারা হয়, তো সেগুলো আছে বা ওদের জামা আছে এগুলো তো ধুয়ে নিতেই হবে। আর ধরো চাদর টাদর আমি হয়তো তুললাম ঠিক আছে, কিন্তু তোলার সঙ্গে সঙ্গে যে ধুয়ে দিলাম এমন নাও করি। তো যেমন আমার তিনটে চাদর তোলা রয়েছে ওগুলো কিন্তু কাঁচা হয়নি, তো কাচবো ভেবো আরও হলাম থাক, কারণ আরও কাজ আছে, তো বেশি তো অনেক সময় ধরে করতে পারবো না। তাই এই যে কটা নিলাম এ কটাই কেচে ছাদে এলাম। আর ছাদের তো দেখতেই পাচ্ছ হাল বেহাল, তো সেটা তো পরিষ্কার করতেই হবে। আর কাজ কাজ তুমি যত ভালোভাবেই করো আর নিখুঁতভাবেই করো, দেখবে সব কাজের মধ্যে খুঁত থেকেই যায়। আর খুঁত থেকে যাওয়ার থেকেও সব থেকে বড় কথা, খুঁত ধরার লোক থাকেই থাকে। হ্যাঁ মানে সব জায়গায় সবসময় সবার যে থাকে তা নয়, তুমি ম্যাক্সিমাম জায়গায় দেখবে কাজ যাই করো না করো, মানে সেটা ঘরের বলছি না, ঘরে বাইরে সব জায়গায় যে কোনো কাজ করো সেখান থেকে ভালো গুণ খুঁজে তোমার প্রশংসা করার লোকের কিন্তু অভাব হবে। কেউ কিন্তু খুঁজে খুঁজে ভালো ভালো কথাটা বলে না, তুমি এটা ভালো করো, তুমি ওটা ভালো করো, এর ধরনের সুন্দর সুন্দর প্রশংসা, ভালো ভালো কথা এগুলো তো শোনা যায়ই না, কারোর মুখ থেকে বেরোয় না, কারণ মুখ থেকে এইসব কথা বার করতে বড্ড কষ্ট হয় মানুষের। কিন্তু কিছু ভুল করলে দেখবে ফট করে সেই জিনিসটা বলতে পারে, ও এই করেছো, ও এটা তো হয়নি, ও এটা ওই, মানে এই নেগেটিভ কথা বলার জন্য ঢের সারা লোক পড়ে আছে, কিন্তু ভালো কথা বলার লোক খুঁজেই পাওয়া যায় না। কিন্তু সত্যি বলতে কি, ওদের কথা মানে যারা বলে নেগেটিভ কথা তাদের কথা যদি গায়ে মাখা হয় তাহলে নিজের লাইফে আগানোই যায় না। সে তোমার ঘরের কাজ বলো, বাইরের কাজ বলো, নিজের লাইফের অন্য কিছু বলো, তাই জন্য তাদের কথাগুলোকে গায়ে না মেখে গায়ে সাবান মাখো, এর থেকে অনেক ভালো, বডি ওয়াশ মাখো অনেক ভালো, কিন্তু কারোর কথা ভাই গায়ে মেখো না, তাহলে জীবনে কিছুই করতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, ঝাড়ফাট দিয়ে নিয়েছি তো গরম লাগছে, কিছু করার নেই। তো এবার জামাকাপড় কেচে এনেছি, তো এসেই দেখলাম কি বলতো অনেক পাতা, আসলে সকালবেলা আসেনি ছাদে, ছাদ ঝাড় দেওয়া হয়নি, আর কালকে সারাদিনের পাতাগুলো জমেছিলো, তো ওইগুলো ঝাড়টার দিলাম, এখন জামাকাপড়টা মেলবো। যে বেজায় রোদ, মানে আমি না তাকিয়ে কথা বলা শুরু করে দিয়েছি, যাই হোক প্রচণ্ড রোদ, আমি এখন জামাকাপড়টাকে মেলে দিই, তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে, কারণ কখন যে বৃষ্টি এসে দেয় তা কেউ বলতে পারে না। এত সুন্দর আকাশ, আবার মাঝে মাঝেই একদম ঝপাঝপ বৃষ্টি, তা আমি আগে জামাকাপড়টা মেলে দিই, কেচেছি তো তাহলে মেলে দিলে রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে ভালো হবে। তো যে বিষয়টা বলছিলাম, মানে ওই কারোর কথা টথা কিন্তু গায়ে মেখো না, গায়ে মাখার জন্য কিন্তু অনেক রকম প্রোডাক্ট বেরিয়েছে, সেসব কিছু মাখো, কারোর কথা গায়ে মেখে ভাই নিজে বাঁশ খেও না, কারণ ওই কথা শুনে কিছু ভেবে মাইন্ড করে বসে থাকবে, তো নিজের সব দিক থেকে নিজের লাইফে যে কোনো পরিস্থিতিতে তুমি পিছিয়ে থাকবে। তো কথাবার্তা ওসব কান দিয়েও, এক কান দিয়ে যদি শোনো আর একটা কান খোলাই রাখবে সবসময়, হেডফোন লাগাবে না, কারণ কথাগুলো এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে। আর নিজেকে তৈরি রাখবে, নিজেকে শক্ত রাখবে, নিজেকে নিজের মন মতন কাজ করার জন্য। প্রচুর রোদ, আগে নিচে চলে যাই গিয়ে জল টল খাই, দেখো এত রোদ, আবার একটু পরেই বৃষ্টি, রোদ দেখে কাচতে ইচ্ছা করে, কিন্তু 14 বার বৃষ্টি নামলে তোলা ও মেলো ভীষণ ঝামেলা। চাই ওম সাইরাম, বাবার পায়ে ফুলটা না দিলে দিনটা যেন ভালো করে শুরুই হয় না।
আর উপরে গিয়ে তো দুটো একটা ফুল পেলাম, সেই ফুলটাই দিলাম। আজকে ফুল কাকু না আসেও নি, তাই আর এক্সট্রা ফুল নিয়েও আসেনি, আর কি করব। যাই হোক, তো এখান থেকে নম নম করে আবার লেগে পড়লাম কাজে, আর ভাতটা বসিয়ে রেখে গেছিলাম, আর করছি মানে তার সাথে করে রেখেছি ডিম সেদ্ধ। জানো যখন দেখবে ঘরে সবজি নেই, মানে এমন তো সিচুয়েশন যে কোনো মানুষের যে কোনো দিন যে কোনো সময় হয়, সব সময় 365 দিন ঘরে সবজি থাকবেই বা বাজার করাটা পসিবলই হয় এমন তো নাও হতে পারে। যেমন আমার আজকে বান্টির একটা জায়গায় জরুরি যেতেই হবে, তো তাড়াহুড়ো করছিল, আমি বললাম ঠিক আছে তুমি বেরিয়ে যাও বাজার করতে হবে না। তো সেই সময় ব্রহ্মাস্ত্র ছিল ঘরে ডিম, যেমন ডিম সয়াবিন এগুলো তো ধরো ঘরে সবসময় থাকেই, তা সেই জন্যই আমারও যেহেতু ডিম ছিলই তো ভাবলাম অন্য কিছু তৈরি করে নিই, আর ও ওর মতন বেরিয়ে যাক, তাহলে ওর সময়টাও নষ্ট হবে না। তো কী করেছি, ডিমটা সিদ্ধ করে হালকা একটু চিড়ে নুন দিয়ে ডিমটাকে মানে হালকা ভেজেছি, না মানে হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, জাস্ট এমনি ভেজে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে হালকা বেরেস্তা মতন ভেজে তুলে নিয়েছি। তো এখন আমি কী বানাবো কেউ কি গেস করতে পারছো? হ্যাঁ, যখন ঘরে কিচ্ছু না থাকবে এই ধরনের মানে একটা সিম্পল একটা পোলাও তৈরি করে নেবে, দেখবে দারুণ লাগবে খেতে। আর অত বাচ্চা কাচ্চা বড় কেউ কেউ অত তাল বাহানা খুঁজবে না অন্য অন্য রেসিপি মানে আর কি করেছো না করেছো, কারণ এটা যদি টেস্টি হয় তাহলে সে এটাই শান্তি মতন খেয়ে নেবে, আর আমার ঘরে তো তাই হয়। তো এটার মধ্যে একটু আদা আর একটু রসুন থেতো করে দিলাম, গোটা গরম মশলা দিলাম, আর তেজপাতা তো ফোড়নে দিলামই দেখলেই। তো তারপরে এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর যেমন হয় নুন হলুদ এটা দিচ্ছি, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি রাইসটা, তো সেটাকে দেবো, দিয়ে মিক্সড করবো, আর কিছুটা ভাজা পেঁয়াজের মধ্যে আমি এখন অ্যাড করে নিলাম, এবার রাইসটাও অ্যাড করে নিলাম। দাঁড়ো ভালো করে মিলিয়ে নিই, কথা বলতে বলতে না ভালো করে না মিলালে তলাটা ধরে যাবে। তো মিলাতে মিলাতে চলো গল্প করি। তো এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর অর্ধেকটা প্রথমে মিক্সড করেছি, তারপরে আরও অর্ধেকটা। তো নেওয়ার পরে ভালো করে ওপর নিচ করে এটাকে মিশিয়ে নিচ্ছি, রাইসটা কিন্তু 80% তো হয়েই রয়েছে। তো যাই হোক, এবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, কালারটা দেখেছো, আমার আবার এই কালারটা ভালো লাগে, সবসময় আমার পোলাওয়ের কালার হোয়াইট ভালো লাগে না, আর এই কালারটা মানে বাসন্তী পোলাওয়ের যে কালারটা এটা আমার বাড়ির লোকজন খুব ভালোবাসে, তো আমার এই জন্য বেশিরভাগ সময় পোলাওটাই বাসন্তী পোলাওই করা হয়, তবে এরকমভাবে করি না, নানান রকমভাবেই করি। আর ডিমগুলোকে উপরে সাজিয়ে দিলাম, তারপরে একটু ঘি দিলাম, আর যেই পেঁয়াজটা মানে বেরেস্তার মতন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপরে একে একে জানোই তো সবাই নর্মালি মশলাগুলো কী হতে পারে, গরম মশলাগুলো, একটু নুন, একটু চিনি, যদি খোয়াকির থাকে তাহলে তাই দিয়ে দেবে, আমার যেমন ছিল না তো আমি আবার ইচ্ছা করে মানে এটা চালাকি করতে বলতে পারো, তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা আমুল স্প্রে, আর যেমন দিতে হবে গোলাপ জল তেমন কেওড়া, তো কেওড়া জল তো গোলাপ আর কেওড়া দিতে হবে কি বলবো সামান্য, মানে হাফ চামচ হাফ চামচ দিলেও এনাফ, কারণ এর থেকে বেশি হয়ে গেলে আবার অন্যরকম সেন্ট হয়ে যাবে, সেটা ঘরোয়া খাবার মনে হবে না, উগ্র হয়ে যাবে। তো আর এটা দিলে সুন্দর একটা ফ্রেগরেন্স আসবে খাবারটার মধ্যে থেকে, দারুণ লাগবে। ব্যাস এরপরে বাকি বেরেস্তা থাকলে তার উপরে ছড়িয়ে দাও, দিয়ে একটু দমে বসিয়ে দাও, আর দমে বসিয়ে দেওয়ার পরে প্রায় 15 মিনিট রাখো, একদম স্লো মানে একদম লো হিটে রাখার পরে হয়ে গেল, ব্যাস ওপর নিচ করে এবার নামিয়ে নাও, তো হয়ে গেল গরম গরম খাবার দাবার। যখন ঘরে হঠাৎ করে সবজি বা মাছ মাংস না থাকে তখন যদি একটু চালাকি করে আমরা এটা ওটা বানিয়ে নিই, হয়তো মাছ মাংসর থেকেও ভালো খাবে, কারণ প্রতিদিন একঘেয়েমি মাছ মাংস তো খাই, তো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করলে বাড়ির সবাইও ভালো খায়, আর বাড়ির সবাই ভালো খেলে অবভিয়াসলি আমরা তো খুশি হবই, আমরা তো তাদের খুশির জন্যই সারাটা দিন নানান কিছু চেষ্টা করি, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর প্রায় হয়ে আসলো সন্ধে, আর সন্ধেবেলার তো যথারীতি যা কাজ থাকে সেটা তো জানোই, আমি তো সবসময় বলেই থাকি, কিন্তু আজকে দেখতে পাচ্ছ আমি সেজে গুজে ছাদে এসে ঘুরঘুর করছি, না না বলছি কারণ আছে, আর জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, সেই মেলেছি কোন সময় সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে, কিন্তু খেয়ে দিয়ে একটুখানি মানে কি বলবো রেস্ট নিতে গেছিলাম, তো ওখানেই হয়ে গেছে দেরি। গুড ইভিনিং, আর এখন প্রায় 6:30 এখন প্রায় 6টা বাজতে গেছে, আর আমি এখন ছাদে এসেছি জামাকাপড়গুলো তুলে নিয়ে যেতে, এই যে সবগুলো শুকিয়েও গেছে নিয়ে নিয়েছি হাতে, আর এখন একটু বেরোবো, বেরোবো মানে দেখতেই পাবে, আর দেখতেই পাবে বলে কী হবে, মানে আমি যাচ্ছি বাড়ি মায়ের কাছে, অমন দেখতেই পাবে বলে কোনো লাভ নেই, আমার
সবথেকে প্রিয় জায়গা আমার মায়ের কাছে। তো মা বাবির কাছে একটু যাচ্ছি, কারণ কি বলতো বাবাইয়ের না ওই যে ভোট চলছে না পঞ্চায়েত এলাকার, তো ভোট চলছে বলে স্কুল তো বন্ধ, আর স্যারও বলেছে দুটো দিন ছুটি থাকবে। তো এরপরে কি বলতো এই মাসের শেষেই বাবাইয়ের আবার পরীক্ষা শুরু, তো তার জন্য বাবাইকে এরপরে আবার পড়ার চাপ এতটা বেড়ে যাবে চট করে আর কোথাও নিতে পারবো না। তো ওর পাপা বলছে তাহলে তুমি দুদিন মার কাছ থেকে ঘুরে আসো, কারণ এরপরে বাবাইয়ের জন্য বেরোনো যাবে না, পরীক্ষা হয়ে যাবে তারপরে আবার, তা বলছে তাহলে তুমি গিয়ে দুটো দিন ঘুরে আসো, সুযোগ পেলে কে ছাড়ি। এমনিতেই শুধু মানে বাহানা খুঁজি মার কাছে যাওয়ার, আর তারপর যখন বর নিজেই বলছে যাও ঘুরে আসো দুটো দিন ছুটি আছে আর শুধু শুধু ঘরে থেকে লস করো না, তো তাই জন্য বেরোবো। আর আমি আবার ফ্রেশ হয়ে গেছি, ওই যে সন্ধ্যের যা যা কাজ জানো তো, মানে রোজকার একই ইতিহাস আর বলতে ভালো লাগে না, ঘর ঝাড় ধোয়া মোছা ঘরের কাজ করা যা করা সব হয়ে গেছে, আর রান্না তো করাই আছে, বান্টির খাবার হয়েও বেশি কারণ আমি বুঝতে পারিনি আমি যাবো, এই তো এখন বান্টি জোর করলো যাওয়ার জন্য, তো খাবার দাবার সবই আছে ওগুলো থাকবে, একটুখানি গরম টরম করে খেয়ে নেবে ব্যাস। আর আমরা ওই যে লোকে সন্ধে দিচ্ছে, আমি সবে স্নান সেরে মানে গা ধুয়ে পোশাক আশাক সব পরে নিয়েছি, এই সিম্পল এই কুর্তিটা পরবো আর এই পিঙ্ক লেগিংস দিয়ে পরবো, এটা আমার পিঙ্ক দিয়ে পরতে ভালো লাগে, তো এটা দিয়ে পরে নিয়েছি। আর চুলটা ভেজা আছে, শ্যাম্পু করেছিলাম, তো এখন চুলটা একটু শুকিয়ে যাবে, আর নিচে বাবাই সন্ধে দিয়ে দিচ্ছে, তো সন্ধেটা হয়ে যাক তারপরে বেরিয়ে যাচ্ছি। আমি রেডি, সোনাও রেডি, বাবাই রেডি, তো আমরা কি বলতো সন্ধে এড়ে গেছে, তো সন্ধে লাগলে না মা মানে এই মা শাশুড়ি মা, তো সন্ধে লাগলে পরে মা বারণ করতো যে একদম ভর সন্ধ্যায় বেরোতে না, সন্ধ্যাটা মানে পার হয়ে গেলে, তো সবাই এই টাইমটা সন্ধে দিচ্ছে, তো তার মানে সন্ধ্যাটা একটু সবার দেওয়া হয়নি, এই টাইমটায় বেরোবো। হ্যাঁ, যদি ইমার্জেন্সি থাকতো যে কোথাও হুটহাট যেতেই হবে যেতেই হবে, তাহলে সন্ধ্যে সকাল রাত দুপুর কিছুই মানি না, কিন্তু যেহেতু এমনিই যাচ্ছি তো এটা তো স্বাভাবিক যাওয়া, 5 মিনিট লেট করলে আমার কিচ্ছু ক্ষতি হবে না, তো তাই জন্য সন্ধ্যেটা উঠতে গেলে বেরোবো। সোনাকে কেমন লাগছে? সোনা এই ব্ল্যাক ড্রেসটা পরতে ভালোবাসে, তাই সোনা এটা পরেছে, আর এই ব্যান্ডটা সোনা পছন্দ করে কিনেছে, সোনার আবার পিঙ্ক ফেভারিট, তাই জন্য সোনা এটা নিয়েছে। কেন সোনা কেমন লাগছে? সোনাকে সোনাকে কেমন লাগছে? তোমরা যে যে দেখছো অবশ্যই লিখে জানাবে, আর সোনাকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ওলে বাবা লে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তাহলে আমরা বেরিয়ে পড়ছি, আর ব্লগটা হয়তো এই অবধি রাখতে পারি, তো তার জন্য বলছি তোমরা সবাই ভালো থেকো, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, তো আজকের ব্লগটা এই অবধি, সাথে থেকে